ফরিদপুর জেলার সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত 24 ঘন্টায় গোয়ালন্দ পয়েন্টে পদ্মা নদীর পানি আরও 8 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে এখন তা বিপদসীমার 49 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে ফরিদপুর সদর উপজেলা 3টি ইউনিয়নের পানিবন্দী গ্রাম ও পরিবারের সংখ্যা বাড়ছে। পানি বাড়তে থাকায় দেখা দিয়েছে নদী ভাঙন। ফরিদপুর সদর উপজেলার নরচেন্দ্র ইউনিয়নের 13টি গ্রামের 1150 পরিবার, ডিগ্রিচর ইউনিয়নের 12টি গ্রামের 1200 পরিবার ও চরমাধবদী ইউনিয়নের 16টি গ্রামের 3000 পরিবার সহ মোট 41টি গ্রামের 5350টি পরিবার পানিবন্দী হয়ে আছে। বন্যার পানি তোলে ডিগ্রিচর ইউনিয়নের রিট বিছানো সড়কের 1 কিলোমিটার অংশ এবং আরেকটি সড়কের 50 মিটার অংশ পানি তোলে ভেসে গেছে। পদ্মা নদীতে পানি বৃদ্ধির সাথে সাথে নরচেন্দ্র ইউনিয়নের বিভিন্ন জায়গায় ভাঙন শুরু হয়েছে। ইতিমধ্যে ইউনিয়নে 20 একর ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বন্যার কারণে সদরপুর ও চরবদর্শন উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। আসলে ভাই বন্যার কারণে আসলে যাতায়াত ব্যবস্থা অনেক অনুন্নত হয়ে গেছে, রাস্তাঘাট চলাই গেছে, এই পাশে পানি ও পাশে পানি, নৌকা ছাড়া এখন চলা বড় দুষ্কর হয়ে গেছে, জনজীবন অনেক দুঃসর ব্যবসাগর হয়ে গেছে, তারপরে আমাদের চলাফেরা, চিকিৎসা ব্যবস্থা, এগুলোর জন্য আরও সমস্যা হয়ে গেছে। প্রসূতি মাদেরকে নিয়ে এসে ডাক্তারের কাছে যাওয়া, চিকিৎসা ব্যবস্থার জন্য আরও বেশি সমস্যা হয়ে গেছে। নৌকা ছাড়া পারাপার হওয়া খুবই দুষ্কর ব্যাপার, পানি দিন দিন আরও বাড়তেছে। যেমন এখন তিন ভাঙ্গার দিয়ে এই জায়গায় আইসি, এই জায়গা গাঙ্গে ধরে গেছে, ভাঙ্গা শুরু করছে, তারপরে কোনোদের পানি ভেঙে ভেঙে মাটি পড়ে যেতেছে দুয়েরটে, আর আপনার ফসলপাতি সব নষ্ট হয়ে গেছে, কিন্তু সরকার তো না রে তেমন বাঁচাই কষ্ট। আমরা সবাই কৃষক, আমাদের ফসলাদি সব নষ্ট হয়ে গেছে, এরকম বন্যার পানি যদি থাকে আমাদের মানে খাবারের কষ্ট হয়ে গেছে। মানে যদি সরকার আমাদের যদি কিছু সাহায্য সহযোগিতা করতো আমাদের খুব উপকার হইতো। আমরা খুব কষ্টে চলতেছি, আমরা খুব কষ্ট, গরু বাছন নেই, খুব কষ্ট, ঘাস পাতা নাই, খের কিনে খন নাকি কাম কাজ নাই, মাঠে কাজ করে, এইরকমভাবে চলি, খুব কষ্ট করি। গত কয়েকদিনের এই পানি বৃদ্ধির কারণে নরচেন্দ্র ইউনিয়নের 10টি গ্রামের প্রায় 900 পরিবার লোক পানিবন্দী হয়ে পড়েছে, এবং পানি বৃদ্ধির এই ধারা যদি অব্যাহত থাকে তাহলে কয়েকদিনের মধ্যে মানুষের নিম্ন আয়ের মানুষের খাবার এবং গবাদি পশুর খাদ্যের তীব্র সংকট দেখা দিবে।